কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি সুস্মিতা আবার চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। শুভ পঞ্চমী, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইলো। সবাই খুব ভালো করে ঠাকুর দেখো, সবাই ডিস্টেন্স মেনটেন করো, আর ভালো করে মনের ইচ্ছা জানাও ভগবানকে, মাতাকে। তো মা দুর্গা যেন বছর বছর এইভাবে আসতে পারে আমাদের কাছে, আর এইভাবে আমাদেরকে এই কটা দিন যেন আনন্দ দিতে পারে। শুধু কিন্তু 4 দিন নয়, পুরো 1 মাস ধরে আমরা আনন্দে থাকি। বাট ব্যাড লাক, আমরা এখানে রয়ে গেলাম, তো যেতে পারলাম না। যেতে কিছুদিন আগে এসেছি তাই যেতে পারলাম না, সরি সরি সরি। বাট তোমরা সবাই কমেন্ট করো ভালো করে, খুব ভালো করে এনজয় করো, অ্যান্ড আমাকে কমেন্ট করো জরুর। আর কী করবো বাড়িতে বসে, এখানে তো এরকম ব্যাপার নেই। তো যাই হোক, তো সন্ধ্যাবেলায় একটা ভাবছি কিছু, এখন প্রায় 5টা বাজে, তো পিৎজা বানাবো, আর সাথে আছে চলো কি বানাই দেখা যায়। আর অবশ্যই তোমরা দেখো অ্যান্ড কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, প্লিজ দেখতে ভুলো না, প্লিজ 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 অনেক সাপোর্ট করো আমাকে, প্লিজ। জয় মা দুর্গা। আর পঞ্চমী, অনেকটাই কাল থেকে পুজো শুরু, কি হচ্ছে তোমাদের? সবাই খুব এনজয় করছো? আমরাও এনজয় করছি মোটামুটি, বাড়িতে থেকে সবাই ভিডিও কল দেখে এই এনজয়। চলো আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, দেন কিচেনে। টাটা টাটা টাটা, সবাই বসে আছে আমার জন্য, বাই বাই। স্ট্রবেরি স্ট্যাম জানি ফলো করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, স্কিপ না করে দেখবে। টাটা। দেখতেই পাচ্ছ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। কী রেসিপি সেটাই তোমাদের কাছে দেখাচ্ছি। আজ আমি হোমমেড পিৎজা বানিয়ে দেখাচ্ছি, তোমরা সাথে দেখো প্রথম থেকে লাস্ট অবধি আমার ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, আর সবশেষে কমেন্ট সেকশানে কমেন্ট করে দিও কেমন লাগলো। চলো আমি এক এক করে শুরু করি। ফার্স্ট আমি এই যে পিৎজা টপিংটা দিয়ে দিয়ে দিচ্ছি, দেন আমি স্প্রেড করে দিলাম। ফার্স্ট আমি পিৎজার বেসটা তৈরি করছি, দেন আমি চিজটা অ্যাড করলাম, দেন আমি ক্যাপসিকাম অ্যাড করছি, দেন এখানে তারপর অনিয়ন অ্যাড করলাম। চিকেন অ্যাড করছি, চিকেনের কিমা, এবার আমি বাটারটা একটু মেল্ট করে রেখে দিয়েছি, এবার সাইড থেকে একটু বাটারটা লাগিয়ে দিচ্ছি। যা এবার আমি মাইক্রোওভেনটা অন করলাম, ফার্স্টে আমি প্রি হিট করলাম, প্রি হিটে বসে দিয়েছি, দেন তারপর আমি পিৎজাটা ঢোকাবো। বসে দিয়েছি আমরা, আচ্ছা আমার পিৎজা অলরেডি হচ্ছে, জানি না কেমন হবে টেস্ট, খেয়ে তারপরে বলবো। ও এক মিনিট বাকি আছে, 1 মিনিট মতন, আর তো দেখা যাক তারপর আমাদের পিৎজা কেমন হয়। আজকে ফার্স্ট আমাদের প্রচেষ্টা, চলো আমি বের করে দেখাচ্ছি। চলো আমাদের পিৎজা রেডি, দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে, দেন আমি কেটে নি। চলো আমি খেয়ে দেখাই, সুপার, নিজের ঘরের বানানো বেশি ভালো। বলো সত্যি, তোমরা সবাই ঘরে অবশ্যই ট্রাই করো, খুব ভালো লাগবে, আর ঘরের বানানো খাওয়ার একটা মজাই আলাদা। ডোমিনোজে না গিয়ে, পিৎজা হাটে না গিয়ে বাড়িতে বানাও, ওভেনে গ্যাস ওভেনেও বানাতে পারো।
হে এভরিওয়ান, চলো আমি পিজা যে বানালাম চলো খেয়ে দেখা যাক উইথ কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কসের সাথে আমরা খেয়ে সত্যি খুব ইয়ামি হয়েছে। নিজে বানিয়েছি বলে মনে হচ্ছে না, আমরা দুজনেই বানিয়েছি, আমার হাজবেন্ড আর আমি। চলে এসেছি, দেখতেই পাচ্ছ আমার দুটো বড় সাইজের চিকেন লেগ পিস আর এই রকম তিনটে পিস মতন বেস্ট পিসের সলিড পিস আমি নিয়েছি। এগুলোকেও আমি চাকু দিয়ে একটু একটু কেটে নিয়েছি যাতে এর মধ্যে মশলাগুলো অ্যাড হয়। তো আর এখানে আছে উপকরণের মধ্যে বাড়িতে ফেটানো টক দই, আর এখানে আছে ধনে পাতা নিয়ে নিয়েছি, পেঁয়াজ ঠিক বড় সাইজে কেটে নিয়েছি যেহেতু আমার ফাইন পেস্ট হবে তাই আমি বড় সাইজে পেঁয়াজ নিয়েছি, দেন তিনটে কাঁচা লঙ্কা, হোমমেড গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো হাফ চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ, স্বাদ অনুসারে লবণ, আর আমি দইতে অল্প লবণ অ্যাড করেই রেখেছি তাই অল্পই লবণ রেখেছি, আর এখানে বেস্ট খানিকটা বাটার নিয়েছি, আর রসুন পেস্ট 1.5 চামচ, আর আদা পেস্ট তোমার 1 চামচ মতন, আর কুকিং অয়েল নিয়েছি রিফাইন অয়েল যাতে আমি এখানে অ্যাড করব। চলো আমি এক এক করে শুরু করি এবার। প্লাস্টিক দিয়ে আমি এটা একদম একদম সিল করে রেখে দিচ্ছি যাতে কোনো এর মধ্যে এয়ার পাস না হয়। দেখতেই পাচ্ছ, দেন এবার আমি ফ্রিজে রাখবো। আচ্ছা, আমাদের গ্রিল চিকেন হচ্ছে, আমরা 20 মিনিটের লাগিয়েছিলাম, 10 মিনিট মানে 20 মিনিট এক পিট হবে আর দুসরা পিট 20 মিনিটের হবে। চিকেন ইয়াম্মি তন্দুর গ্রিল চিকেন আমাদের রেডি, দেখতেই পাচ্ছ ধনে পাতা চাটনি বানিয়ে নিয়েছি, আর এখানে মেয়োনিজ আর টমেটো কেচাপ, ওপরে একটু অরিগ্যানো ক্রাশ করে নিয়েছি, আর স্যালাড। চলো আমরা খেয়ে দেখি। সত্যি বলছি মন থেকে এত ইয়ামি হয়েছে আর এত সুন্দর হয়েছে, পুরো রেস্টুরেন্টকে হার মানিয়ে দেবে।
শুধু আমি ফুড কালার দিইনি, আমার স্বাস্থ্যের পক্ষে হানিকারক বলে তাই আমি একদম ন্যাচারাল ভাবে বানিয়েছি। কোনো ফুড কালার ইউজ করিনি, ফুড কালার দিলেই এগুলো রেড রেড কালারের হয়ে যায়। জাস্ট আমি ন্যাচারাল ভাবে বানিয়েছি, খুব সুন্দর হয়েছে আর বাটারের ফ্লেভার চাও। তোমরা অবশ্যই বানিয়েও বাড়িতে বানিয়ে আমাকে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানাও। চলো টাটা, বাই বাই।